আজ থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী G20 সম্মেলন। বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট G20 এর শীর্ষ সম্মেলন আজ ভারতের দিল্লিতে শুরু হয়েছে। এদিন রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনস্থল ভারত মণ্ডপে বিশ্ব নেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ শুরু হয় এই শীর্ষ সম্মেলনের প্রথম সেশন ওয়ান আর্থ। দুই দিন ব্যাপী এই সম্মেলন রবিবার শেষ হবে। বিভিন্ন কারণে এবারের এই সম্মেলন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশাল আয়োজন, নিশ্চিত্র নিরাপত্তা নিয়ে আলোচনা তো রয়েছে, এছাড়াও আরেকটি মজার বিষয় নিয়ে সবার মাঝে কিছুটা হলেও আগ্রহের সৃষ্টি হয়েছে, আর তা হলো G20 সম্মেলনে বিশেষ উপহার দেওয়া হবে নিমন্ত্রিত দেশের ফার্স্ট লেডিদের। এ উপহারের তালিকায় আছে দেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত বিশেষ রকমের শিল্পকর্ম। বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের এদিন দেওয়া হবে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল প্রিন্টিং, এর সঙ্গে থাকবে একটি হাতে বোনা তসর সিল্কের স্টল ও ছত্তিশগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারী মূর্তি। G20 সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের ভ্রমণসূচি অনেক লম্বা। এ তালিকায় রয়েছে পুসার ইন্ডিয়ার এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেখানে যাওয়ার পরই তাদের হাতে তুলে দেওয়া হবে এসব উপহার। বিশেষ কারুকাজ করা ব্যাগের ভেতর থাকবে উপহারগুলো, সেই ব্যাগেই তুলে দেওয়া হবে ফার্স্ট লেডিদের হাতে। আজ ভ্রমণসূচিতে রয়েছে পুসার ইনস্টিটিউটে যাওয়ার কথা তাদের, ফলে আজই তুলে দেওয়ার কথা রয়েছে এই উপহারগুলো। তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, এর পাশাপাশি ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট ও রাজঘাটেও যাবেন ফার্স্ট লেডিরা। সেখানে রয়েছে বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ রকমের আয়োজন। তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং বহু পুরনো লোকশিল্প। এই বিশেষ শিল্পে কাপড়ের উপর পুরাণ কাহিনী ঘিরে নানা ছবি আঁকা হয়। পুরাণের বিভিন্ন কাহিনী বর্ণনাও এই পেন্টিংয়ের প্রধান কাজ। তসর সিল্কের বিশেষ স্টলের সঙ্গেও জড়িয়ে আছে ইতিহাস। ছত্তিশগড়ের শালবন থেকে কাঁচামাল সংগ্রহ করে দক্ষিণ কারিগরদের সাহায্যে বোনা হয়েছে এই বিশেষ স্টল। ছত্তিশগড়ের দক্ষিণ কারিগরদের হাতে তৈরি হয়েছে বেল মেটালের নারী মূর্তি। লোকশিল্পীদের হাতে তৈরি শিল্পই উপহার পাবেন অতিথি দেশগুলোর ফার্স্ট লেডিরা। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ান এরদোয়ান, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্ব নেতারা অংশ নিয়েছেন। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। সোনিয়া খান, খবর সংযোগ।